বাংলাদেশের স্বাধীনতা কমপ্লিট। 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 30-70 শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতা কমপ্লিট। এবারে স্বাধীন দেশে যদি বাংলাদেশের ভিতর থেকে বিদেশের গ্যাস, ইলিশ মাছ, সার এগুলি যদি অবৈধভাবে বের হয়ে যায়, দেশের জন্য লাভ না ক্ষতি? দেশের জন্য ক্ষতি হয় এমন কিছু যদি বাংলাদেশের বাহির থেকে ভিতরে ঢুকতে চায়, তাইলে দেশের জন্য লাভ না ক্ষতি? ক্ষতি। এই জন্য দেশে আর যুদ্ধ কারো সাথে নাই। মুক্তিযোদ্ধাদেরকে ঘোষণা করা হলো, তোমরা অস্ত্র জমা দাও। অস্ত্র সবাই জমা দিয়ে সাধারণ হয়ে গেল। মুক্তিযুদ্ধ করেছেন তারা, স্বাধীন স্বাধীন করেছেন দেশ, অস্ত্র জমা দিয়ে ফেলেছেন। এখন দেশের ভিতরে যাতে অবৈধ কিছু ঢুকতে না পারে, দেশ থেকে যাতে অবৈধভাবে কেউ কিছু বের করে নিয়ে যেতে পারে না পারে, এই জন্য পাহারাদারির দরকার আছে। বাংলাদেশ দেশ পাহারা দেওয়ার জন্য সরকার নিয়োগ করেছেন বর্ডার গার্ড। কি নিয়োগ করেছেন? দেশের পাহারাদারদের নাম বর্ডার গার্ড। দিন ইসলাম কমপ্লিট, 1400 বছর পর্যন্ত কমপ্লিট হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত কমপ্লিট। ভালো করে মনে রাখবেন, আজান কমপ্লিট, নামাজ কমপ্লিট, রোজা কমপ্লিট, সেহরি কমপ্লিট, ইফতার কমপ্লিট, নামাজের টাইম কমপ্লিট, উযু কমপ্লিট, সুন্নাত কমপ্লিট, মুস্তাহাব কমপ্লিট, ওয়াজিব কমপ্লিট, ফরজ কমপ্লিট, সবকিছু কমপ্লিট। 1400 বছর চলে আসছে, কিয়ামত পর্যন্ত থাকবে, নবী আর পৃথিবীতে আসবে না। দিনের ভিতরে যাতে কেউ কিছু ঢুকাইতে না পারে, দিন থেকে যাতে কেউ কিছু বের করতে না পারে, এই জন্য আল্লাহ পাক নিয়োগ দিয়েছেন উলামায়ে দেওবন্দকে দিনের পাহারাদার। সামান্যতম কোনো কিছুতে সাধ নাই, ভিতরে কেউ কিছু ঢুকাইতে চাইল আমরা পাহারাদার, বের করতে চাইল জি। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, মুসলমানদের ইসলামের আজান কমপ্লিট, হযরত বেলাল মুয়াজ্জিন, আমার নবী ইমাম, সাহাবায়ে কেরাম মুক্তাদি, বেলাল আজান দিয়েছেন, আল্লাহর নবী আজান শুনে মসজিদ নবী দিয়ে মুমতি করেছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তে এসেছেন, আজান আল্লাহু আকবার থেকে শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে শেষ করেছেন। আজকে 1400 বছর পরে যদি আয়েশা কেউ আজানের আগে পরে সালাতু সালাম ঢুকাইতে চায়, আমরা পাহারাদার। আরো আসতে আরো আসতে, আমরা পাহারাদার। রাসূল বলেছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা, একটা রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ। এখন যদি কোনো ব্যক্তি এসে সকল ঈদের সেরা ঈদ বলে, 12ই রবিউল বলে, ভিন্ন একটা ঈদ ঢুকাইতে চাই, আমরা পাহারাদার। আমার সুন্নত তোমাদের জন্য যেমন করণীয়, আমার খলাফায়ে রাশিদিনের সুন্নত তোমাদের জন্য তেমন করণীয়। আমার সুন্নতের যেই পরিমাণ ইজ্জত আর সম্মান, খলাফায়ে রাশিদিনের সুন্নতের সেই পরিমাণ ইজ্জত ও সম্মান। আমি দিনের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো দিয়ে গেলাম সেইটা মানা উম্মতের জন্য জীবন জরুরি। আমার খলাফায়ে রাশিদিন কিয়ামত পর্যন্ত আগত মুসলমানের জন্য যেই সিদ্ধান্ত দেবেন সেইটা মানাও তাদের জন্য জরুরি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব এই উম্মতের জন্য সিদ্ধান্ত দিয়েছেন, তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজ এই উম্মতের জন্য 20 রাকাত। এখন যদি আয়েশা কেউ 12 রাকাত শুরু করতে চায়, উলামায়ে দাওবন্দ, উলামায়ে কওমিয়া পাহারাদার, বুঝে আসছে?
শেষ কথা আপনাদের সামনে বলবো তসলিমা নাসরিন বলেছিল কুরআন পরিবর্তন করতে হবে পাহারাদারি রক্ত দিয়ে আমরা করেছি লতিফ সিদ্দিকী হজ ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন তাবলীগের বিরুদ্ধে কথা বলেছেন আমরা পাহারাদারি করেছি শাহবাগে নাস্তিকের মুক্তাদরা একত্রিত হয়ে নবীর বিরুদ্ধে কটূক্তি করেছেন আল্লামা আহমদ শফির নেতৃত্বে ৭৭ রক্ত দিয়ে আমরা পাহারাদারি করেছি আমরা দীন ইসলামের পাহারাদার দীন ইসলামের দীন ইসলামের পাহারাদার জীবন থাকার যাক আমাদের পাহারাদারি চলবে আস্তে কথা বলবেন না পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি বাংলাদেশে রাষ্ট্রকে পরিচালনা করবেন ক্ষমতায় কে থাকবেন কে যাবেন সেটা দেখার বিষয় না কিন্তু এক কথা বলে দিতে চাই ইসলামের বিরুদ্ধে অতীতে ৫০ বছর জীবন কেউ টু শব্দ করলে তাকে সাথ দেওয়া হয় নাই সামনে ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে কেউ টু শব্দ করবে তাকেও সাথ দেওয়া হবে না সাথ দেওয়া হবে না সাথ দেওয়া হবে না ইনশাআল্লাহ বর্ডার গার্ড যারা দেশের পাহারাদার তাদের তো কোনো বেতন নাই বেতন আছে বোনাস নাই জি শীত যাইছে গায়ের জাম্পার দিব কটা পায়ের জুতা মোজা সব বোনাস বউয়ের ডেলিভারির খরচ শ্রদ্ধা সাপ্তাহিক রেশন যাবতীয় সমস্ত খরচ ব্যবস্থা করে সরকার দেশের পাহারাদারদের যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব সরকার ঠিক কবে ঠিক তাইলে এবার ভালো করে বুঝতে হবে দিন কমপ্লিট সেই দিন ইসলামের যারা পাহারাদারি করবে দেশের পাহারাদারদের ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের দিন ইসলামের যারা পাহারাদারি করবে তাদের ব্যবস্থাপনার দায়িত্ব হলো মুসলিম ইমানদার জনসাধারণের ইমানদার মুসলমানেরা যারা দিনদার দিনকে হেফাজত করবে তাদের যাবতীয় ব্যবস্থা করার দায়িত্ব ইমানদার মুসলমানদের মুষ্টির চাউল দিয়া করবে ৫ টাকা ১০ টাকা চান্দা দিয়া করবে ১ টাকা ২ টাকা চান্দা দিয়া করবে মাসিক চাঁদা দিয়া করবে বাৎসরিক চাঁদা দিয়া করবে এককালীন চাঁদা দিয়া করবে মাহফিলে গেলে চাঁদা দিয়া করবে ছাত্রকে লুজিক রেখা করবে মহব্বত করে করবে আর মুসলমান দিন পাহারাদারদের ক্যান্টনমেন্ট কায়েম করেছেন ইসরাফিল সাহেব দেশের পাহারাদারদের যাবতীয় ব্যবস্থা করবে সরকার কে করবে সরকার দিনের পাহারাদারদের যাবতীয় ব্যবস্থা করবে ইমানদার মুসলমান ইমানদার ধরে বলেন ইমানদার মুসলমান আপনারা কি সেই ব্যবস্থা করতে রাজি আছেন কেডা কেডা রাজি ডাইন হাতটা উঠাইবেন ডাইন হাত হাতটা উঠে রাখেন দেখালো ডাইনে বামে যারা দাঁড়ানো আছে বিআইপি তারা হাত উঠাইছে কিনা হাত উঠাইছেন সবাই সবাই হাত উঠাইছেন যার গায়ে যতটুক শক্তি আছে সেই শক্তি দিয়ে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বিসমিল্লাহ করে যে যেখানে আছেন ছোট বড় সব হাতটা ফকেটে ঢুকাই দিন ফকেটে হাত ফকেটে 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 ইসরাফিল সাহেব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ১ টাকা ২ টাকা ৫ টাকা ১০ টাকা ২০ টাকা দিয়ে আমরা সবাই শরীক থাকতে চাই হাত ফোকাটে দোকান ফোকাটে মাদ্রাসার ছাত্র দিনদার ভাইদেরকে বলছি যারা দাঁড়ানো যারা বসা কিছু কিছু লোক দাঁড়ায় যান কিছু লোক দাঁড়ান ডাইনে বামে যারা দাঁড়ানো আছেন তাদের থেকে কিছু লোক সামনের দিকে আসেন মেহরবানি করে আসেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি সাহেবানরা এসেছেন আপনাদের সামনে তেলাওয়াত করবে তেলাওয়াত শুনে মাহফিল শেষ করে আখিরে মোনাজাত করে তারপরে বিদায় হবেন